ভগবান লাভ করা কি এত মুখের কথা? নিত্য স্নানে হরি মিলত, জলযন্ত্র পায়, ফল ভক্ষণে হরি মিলত বাদুর বানুরায়, তৃণ ভক্ষণে হরি মিলত, বহুত মেলে অজা দুগ্ধ পানে হরি মেলত, বহুত মেলে খোজা দুগ্ধ পানে হরি মেলে তো বহুত বর্ষওয়ালা মীরা কহে বিনা প্রেম সে নাই মেলে ব্রজেন নন্দলালা ছোট প্রতিদিন গঙ্গার জলে স্নান করে যদি ভগবান লাভ করা যেত মা, কুমির কচ্ছপ মাছ এরা সদা সর্বক্ষণ জলে থাকে, ওরা ভগবান লাভ করত। নিত্য স্নানে হরি মেলে তো জলযন্ত্র পায়, যদি ফল ভক্ষণ করে ভগবান লাভ করা যেত, তবে বাদর আর বানর ফল ছাড়া কিছুই খায় না, ওরা ভগবান লাভ করত। যদি লতা পাতা তৃণ খেয়ে ভগবান লাভ করা যেত, তবে গাভী ছাগল ওরা লতা পাতা ছাড়া কিছু খায়, ওরা ভগবান লাভ করত। যদি মাতৃদুগ্ধ পানি করে ভগবান লাভ করা যেত, তবে শিশুরা মাতৃদুগ্ধ ছাড়া আর কিছু খেতে ভালোবাসে না, ওরা ভগবান লাভ করত। যদি কামিনী কাঞ্চন থেকে দূরে থেকে ভগবান লাভ করা যেত বাবা, তবে এই জগতে যারা খোঁজা তারাই আগে ভগবান লাভ করত। মীরা বললেন বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা, একমাত্র বিশুদ্ধ প্রেম আর ভক্তি ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথ নাই, আর কোনো বস্তু নাই। সেই প্রেমে ভক্তি, সেই প্রেম ভক্তি আছে কোথায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায়? মহাজন বললেন না, প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণে তলে। বৈষ্ণব হলো পরশমুনি, পরশমুনির স্পর্শ লাগলে যদি যেমন লোহা সোনা হয়ে যায়, ওমা ও বৈষ্ণব যদি কোনদিন কোন জন্মে কারো যদি বৈষ্ণবের কৃপা হয়, ভগবান বললেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। শুনে যান বাবা, আজ কেউ ভক্তি নিয়ে জন্মায় আর কাউকে এসে ভক্তি সঞ্চয় করিতে হয়। ভক্তি নিয়ে জন্মিয়েছিলেন যে শিশুকালে ভগবান লাভ করেছিল, কে? শিশুকালে ভগবান লাভ করেছিল প্রহ্লাদ মহারাজ। শিশুকালে ভগবান লাভ করেছিলেন ধ্রুব মহারাজ, কিন্তু আমাদের তো সেই প্রেম ভক্তি নাই বাবা।
যে প্রেম ভক্তি দিয়ে আপনি আমি ভগবানকে লাভ করতে পারব। বাবা গো, আমরা কেউ নতুন নই বাবা, আমরা বহুদিনের পুরাতন। কতবার যে এসেছি এই জগতে, এই ধরার ধুলিতে, কখনো মানব হয়ে, কখনো পশু হয়ে, কখনো পাখি হয়ে, কখনো পিপীলিকা হয়ে, কখনো বৃক্ষ হয়ে, রোদ বৃষ্টি ঝড়ে কত কষ্ট করেছি, কখনো ক্ষুধার জ্বালা নিবারণের জন্য পশু হয়ে এই বন থেকে ওই বনে ছুটে বেরিয়েছি, কখনো পাখি হয়ে এই এলাকা থেকে ওই এলাকা, এই বৃক্ষ থেকে ওই বৃক্ষে উড়িয়ে বেরিয়েছি। আরে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ভগবান, তুমি নাকি বাঞ্ছা কল্প তরু, জগতে তোমার কাছে যে যা চায় তুমি নাকি তাকে তাই দাও প্রভু। হে দয়াময়, তোমার নাই এত করুণা প্রভু, হে তুমি একটিবার কৃপা করে, করুণা করে শুধু আমায় একবার সুযোগ দাও, একবার আমায় মানব কুলে জন্ম দাও। কথা দিলাম এবার মানব জন্ম পেলে তোমার নাম ভিন্ন বদনে কিছু গাইব না, তোমার সেবা ব্যতীত আর কোনো সেবা করব না, নিত নিত তোমার সাধু গুরু বৈষ্ণবের সেবা করব, নিত নিত তোমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। ভগবান আমার এমনই দয়াল বাবা, সেই শত জন্মের অপরাধে ক্ষমা করে দিয়ে, হায় রে হায়, মানব কুলে পাঠালো বটে কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হইবা মাত্র, মায়ের স্নেহ ভালোবাসা, পিতার মমতা ভরা ডান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধন সম্পদের মোহমায়ায় পড়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে সবাই আমরা মগ্ন রয়েছি, ভুলে গিয়েছি ভগবানের নিত্য শাশ্বত পথ। বাবা ওমা, শুনে যান মা, কেউ ভক্তি নিয়ে জন্মায় আর কাউকে ভক্তি অর্জন করতে হয়। ওই শিশুকালে মায়ের মুখে শুনেছে যেই জগতের সকল দুঃখ নিবারণ করতে পারে একজন, সেকে মধুসূদন। রাজা উত্থানপাত রাজার পুত্র, নাম ধ্রুব। বাবা গো, প্রতিদিন পাঠশালায় যায়, রাজপুত্র হয়েও ভিখারি, পাঠশালায় যখন যায় মাস্টার মশাই সবার নাম জিজ্ঞাসা করে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বলে, পিতার নাম বলে, মায়ের নাম বলে। ধ্রুবকে যখন দাঁড়ে করালো, দাঁড়াও তোমার নাম বলো, ধ্রুব বলছে আমার নাম ধ্রুব। তোমার মায়ের নাম কি বাবা? ধ্রুবের মায়ের নাম কি? উত্থানপাত রাজার দুইজন স্ত্রী ছিল, একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। সুনীতির গর্ভে জন্মালো ধ্রুব মহারাজ, বাবা গো। পিতার নাম বলতে পারে না,
সবাই অট্টহাসি দিতে লাগলো। হায়রে, কি যে নিজের পিতার নাম জানে না। কাঁদিতে কাঁদিতে পাঠশালা থেকে মায়ের নিকটে এসে বলছে, মা ও মা, মা বলো বলো মা, আমার পিতার নাম কি? শুনিবা মাত্র ধ্রুবের মা কাঁদিতে লাগলো। ওই ছোট্ট শিশু মায়ের কাছে বায়না ধরল, মা গো মা, মা গো মা, আমায় বলো মা, আমার পিতাকে আজ আমি উত্তর দিতে পারি নাই। মা বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে বাসা, এই রাজ্যের যে রাজা সে তোর পিতা। মা গো মা, আমি রাজপুত্র হয়ে কেন ভিখারি? ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে মা কাঁদতে লাগিল, দিতে পারল না পুত্রের কোন উত্তর। বাবা গো, ওই ছোট্ট শিশু ধ্রুবের অন্তরে আশা জাগলো, পিতাকে দর্শন করিবার। মা রাত্রিতে যখন ঘুমাইয়ে গেল, ওই ভাঙ্গা কুটির থেকে বের হয়ে বনের মধ্য দিয়ে যাত্রা করল, ওই রাজ মহলের দিকে। যাইতে যাইতে সকাল হয়ে গেল, রাজা তার ছোট পুত্র ছোট রানীর গর্ভে জন্মিল। জন্মিয়েছে, নাম তার উত্তম। উত্তমকে কোলে নিয়ে বসে আছে ধ্রুব, গিয়ে পিতার চরণে প্রণাম করে পাশে দাঁড়ালো। পিতা বলছে, কে বাবা তুমি? এই এত শিশুকালে তোমার এত পিতৃভক্তি। ধ্রুব বলছে, পিতা আমাকে চিনতে পারছো না, আমি তোমার একমাত্র পুত্র, আমার নাম ধ্রুব। ওই ছিন্ন বস্ত্র অঙ্গে পরিধান, যখনই পুত্র বলে পরিচয় দিল বাবা, হায় রে হায়। উত্তম লাঠি দিয়ে দূরে ছেড়ে দিল, কোন ভিখারির ছেলে এসে আমার পিতাকে পিতা দাবি করিস? লাঠি খেয়ে কাঁদিতে কাঁদিতে মায়ের নিকটে এল, এসে বলছে, মা গো মা, আজ আমি পিতার কাছে গিয়েছিলাম মা, কিন্তু পিতা আমায় চিনতে পারেনি। ও মা, আমার মতো দুঃখী জগতে কে আছে? আমার এই দুঃখ কি কোনোদিনও নিবারণ হবে না? মা কি উত্তর দেয় বাবা? সন্তানের কাছে মায়ের আজ উত্তর দিবার মতো ভাষা নাই। মা কেঁদে কেঁদে বলছে, ধ্রুবরে, তোর এই দুঃখ নিবারণ করতে পারে একজন, সে কে? সে তোর মধুসূদন দাদা। ও মা, সে কোথায় থাকে? সে আকাশে অনিলে। কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবার মধ্যে থাকে, তো সবার মধ্যে থাকে, তাকে আমি দেখতে পাবো না মা। বলছে, যদি ডাকার মতো ডাকা যায় তবে সে আর দূরে থাকতে পারে না। ধ্রুবরে, যদি ডাকতে পারিস একদিন না একদিন তোর মধুসূদন দাদা তোকে দর্শন দেবে। দিন নাই রাতে না, আহার নাই নিদ্রা নাই বাবা, দুটি নয়নের জলে বুকে ভাসিয়ে
কেঁদে কেঁদে মধুসূদন মধুসূদন বলে ডাকে, আর ছেড়েছে চোখে নিদ্রা নাই মা, মনে মনে মধুসূদন মধুসূদন বলে কেঁদে বেড়া। বৃক্ষের যদি একটা পাতা পড়ে শব্দ শুনে ওই দিকে ছুটে চলে যায়, এই বুঝি আমার মধুসূদন এলো। বনের বাঘ মানবের গন্ধ পেয়ে যখন দৌড়ে আসে, পায়ের শব্দ পেয়ে ধুবো কাঁদিতে কাঁদিতে বনের বাঘকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বাঘ রে তুই কি আমার মধুসূদনকে দেখেছিস? ওই যে বদনে সদা সর্বক্ষণ মধুসূদন নাম বাবা, ওই নামে শুনে বনের পশু হিংসা ভুলে যায় বাবা। বনের বাঘ বলছে, ধ্রুব রে তোর মতো ভক্তের পরশ পেয়ে আজ আমার পশু জন্ম ধন্য হলো। দিনের পর দিন চলে যায়, রাতের পর রাতে চলে যায়, ও মা ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল বাবা। নয়নের জল বিসর্জন দিয়ে কেউ যদি ভক্তি সহকারে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবানে বললেন আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে আছে প্রেমের ডুডি, ভক্তই আমায় যেদিকে ঘুরা আমি ভগবান সেই দিকে ঘুরি, ভক্তের ডাকে ভগবানের বৈকুণ্ঠ কাঁপতে লাগলো, আর ভগবান থাকতে পারলো না বাবা। রথ নিয়ে নেমে আসলো শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ মুরলীধারী ভগবান, ধ্রুবর সন্মুখে এসে দাঁড়িয়ে বলছে, ধ্রুব এসো এসো ধ্রুব, আজ আমি তোমায় দর্শন দিলাম, এসো আমার বক্ষে আসো, তোমার মতো ভক্তের কাছে আজ আমি ঋণী হয়েছি। ভগবানের এই বিশ্বরূপ দর্শন পেয়ে এই জাগতিক জগতের যত মোহ কেটে গেল। ধ্রুব এবার প্রভুর চরণে প্রণাম করলো, ভগবান বলছে, ধ্রুব রথে ওঠো, আজ আমি তোমাকে সশরীরে ধ্রুবলোকে নিয়ে যাব, তোমার জন্য বৈকুণ্ঠের পাশে আমি একটা ধ্রুবলোক সৃষ্টি করে রেখেছি। বাবা গো দেখেন বাবা, ওই ছোট্ট শিশু ধ্রুব রথের উপরে বসল, ভগবান নিজে রথের সারথি, রথ চালায় বাবা, ধ্রুব রথ থেকে দেখছে, রথ শূন্যের উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে সুন্দরভাবে যাচ্ছে বাবা। ধ্রুব দেখছে পাহাড়ে পাহাড়ের দৃশ্য, এই পাহাড় থেকে ওই পাহাড় সুন্দর, ওই পাহাড় থেকে ওই পাহাড় সুন্দর, হায় রে হায়। দেখতে দেখতে এবার মনে মনে চিন্তা করল, আমার মতো ভাগ্যবান জগতে বুঝি কেউ নাই, কারণ আমি শিশুকালে ভগবান লাভ করলাম। ভগবান দেখলো ধ্রুবের অন্তরে অহংকার জন্মিয়েছে, ভগবান কারো মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে বাবা, ভগবান আগে ওই অহংকারীর অহংকারকে পতন করে, তারপর
ভগবান তাকে চরণে আশ্রয় দেয়। একই দুশ্চিন্তা করছি আমি, এবার তাকিয়ে দেখছে রথ যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, কিন্তু এই পাহাড়ে কোনো বৃক্ষ নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, শুধু বালিকণিকার বালিকণিকা। এবার ভালো করে তাকিয়ে দেখছে ওই বালুকণিকার উপরে কিছু মানবের কঙ্কাল দেখা যায়, শুধু হার আর হার, একটা মানুষ নয়, দুটা নয়। ধ্রুব চিন্তা করছে কে এত মানুষ নিধন করেছে এখানে, যে শুধু হার পড়ে আছে আর হার পড়ে আছে, শুধু কঙ্কাল আর কঙ্কাল। ধ্রুব এবার প্রভুকে বলল, প্রভু গো, হে কৃপাময়, তুমি কৃপা করে বলো আমায়, এখানে জনশূন্য, কোনো মানব নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কিন্তু এখানে এত মানবের কঙ্কাল কেন? প্রভু বলছে, ধ্রুব, আমি রথটা পেরেক করি, পাহাড়ের উপরে দাঁড় করাই, যাও তো তুমি গিয়ে দেখো ওই হাড়গুলো চিনতে পারো নাকি। বাবা গো, ভগবান রথটা দাঁড় করালো, ধ্রুব রথের উপর থেকে নেমে এসে ওই হাড়গুলোর নিকটে গেল। বাবা, হায় রে হায়, যে কঙ্কালের নিকটে যায় ওই কঙ্কালের গায়ে লেখা দেখে ধ্রুব চমকে উঠল। হায় রে হায়, আমার নাম ধ্রুব, এই হারের গায়েও লেখা ধ্রুব। যাক, মানুষের নামে তো মানুষ থাকতে পারে, ওই হার থেকে ওই হারে যায়, ওই হারের গায়েও লেখা দেখে ধ্রুব, এই হার থেকে ওই হারে যায়, ওই হারের গায়েও লেখা দেখে ধ্রুব, যতগুলো হার ছিল বাবা, শত শত হার, প্রতিটা হারের নিকটে গিয়ে দেখলো প্রতিটা হারের গায়ে লেখা দেখে ধ্রুব। অস্থির হয়ে এসে প্রভুর চরণে প্রণাম করে বলছে, হে প্রভু, তুমি কৃপা করে বলো, আজকে একই দৃশ্য দেখালে তুমি, যতগুলো হারে দেখলাম সবগুলো হারের গায়ে লেখা ধ্রুব, একটা মানুষের নাম কি এত হতে পারে? প্রভু বলছে, ধ্রুব চিনতে পারো নাই বলছে না। প্রভু বলছে, ধ্রুব রে, আমি জানতাম একদিন তোর অহংকার হবে, ওই হারগুলো আর কারো নয় ধ্রুব, ওই হারগুলো তোমার ধ্রুব। তুমি ভাবছ আজ শিশুকালে আমার নাম করে তুমি আমায় পেয়েছো না, তুমি আমাকে পাইবার জন্য কতবার যে এই পৃথিবীতে এসেছো, কতবার এসে সাধু সঙ্গ করেছো, ভক্ত সঙ্গ করেছো, আমার সেবা করেছো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে, ভক্তি সঞ্চয় করিতে করিতে আজ এই জন্মে তোমার এতটা বিশুদ্ধ ভক্তির উদয় হয়েছে যে আমি ভগবান তোমার ডাক শুনে আর থাকতে পারলাম না। ধ্রুব এবার প্রভুর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি আর কিছুই চাই না, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়া, চরণ ছাড়ায় আমায় করো না। তুমি আমায় করো না, তুমি আমায় করো না।
চরণ ছাড়া তুমি আমার, তুমি আমায় করো ওই চরণে রেখো তোমার ওই চরণ ছাড়া, তুমি আমার, তুমি আমায় করো না গো ওরে দাসী। চরণে রেখো তোমার ওই চরণ ছাড়া, তুমি আমার, তুমি আমায় করো না গো শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ কাউকে এসে অর্জন করতে হয়, কুড়িয়ে পাওয়ার নাম কৃপা। সুরধনির তিরিয়াজু গৌর কিষণ সহচর গণমেলি আনন্দে বিভর, ভক্তদের নিয়ে আনন্দে বিভর হলো, খেলা খেললেন। ওরে খেলায় বিনোদ খেলা গোড়া বনোয়ার, খেলছে হরি নামের খেলা, আজ খেলছে হরি নামের খেলা, কলিজীবের ভাগ্য কাছে খেলছে হরি নামের খেলা, ওরে কলিজীবের ভাগ্য কাছে খেলছে হরি নামের খেলা, পুলি নে বিহার করে ভগত মণ্ডলী, আর পুলি নে বিহার করে ভগত মণ্ডলী,